বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের অতীব জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু 10 এপ্রিল 1975 সালে হাওড়ার এক যৌথ পরিবারে জন্ম হয় তাঁর। বাবা ছিলেন একটি নাট্যদলের সদস্য, কিন্তু তবুও তিনি চাইতেন না মেয়ে অঞ্জনা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হোক। তবে নাচ শেখায় কোনো বাধা ছিল না, তাই অঞ্জনা ছোট থেকেই শিখেছেন ভারতনাট্যম। লেখাপড়াতেও খুব ভালো ছাত্রী ছিলেন তিনি, দারুণ আগ্রহ ছিল লেখালেখি ও কবিতা আবৃত্তিতে। হাওড়া গার্লস স্কুল থেকে লেখাপড়া শেষ করে তিনি মনোবিদ্যা নিয়ে ভর্তি হন বিজয়কৃষ্ণ গার্লস কলেজে। সেখান থেকে পাশ করার পর স্নাতকোত্তর স্তরের লেখাপড়া করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হন। কিন্তু তারপর বিয়ে হয়ে যাওয়ায় লেখাপড়া ছাড়তে হয় তাঁকে। বিয়ের পর স্বামী সুমন্ত্র বসুর সঙ্গে তিনি চলে যান পাটনায়, সেখানেই বসবাস করতে থাকেন। বিয়ের পর সুমন্ত্র ও অঞ্জনার একমাত্র পুত্র অরিত্রের জন্ম হয়। তারপর স্বামী ছেলেকে নিয়ে সংসারে কিছু বছর ব্যস্ত থাকার পর তিনি কলকাতায় চলে আসেন এবং অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। প্রথমে মডেলিং দিয়ে কর্মজীবন শুরু হয় তাঁর, তারপর মডেলিং থেকে ছোট পর্দায় অভিনয়ের সুযোগ পান। 2003 সালে আলফা বাংলার রবির আলোয় ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেন অঞ্জনা বসু। তারপর ছোট পর্দা থেকে বড় পর্দাতেও সুযোগ পান। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল 2005 মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা রাত 12:05। এরপর একের পর এক ধারাবাহিক ও চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন অঞ্জনা বসু। মা, কাকিমা, পিসিমা, শাশুড়ি বা বাড়ির প্রধান গৃহিণীর চরিত্রে তাঁর অভিনয় অনবদ্য। অঞ্জনা বসু অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে বাই বাই ব্যাংকক, ল্যাপটপ, ব্যোমকেশ ফিরে এলো, অভিমান, কিসমিস, অপরাজিত ইত্যাদি। তবে বড় পর্দার থেকেও ছোট পর্দায় বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জাগরণ, বধূবরণ, বিজয়িনী, পিলু, মন মানে না ইত্যাদি অনেক ধারাবাহিকে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। অভিনয় জগতের বাইরে রাজনীতির আঙিনাতেও পা রেখেছেন অঞ্জনা বসু। কর্মজীবনে সফল এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও সুখী মানুষ। স্বামী সুমন্ত্র বসু এয়ারলাইন্স কোম্পানিতে কর্মরত, কর্মসূত্রেই তিনি থাকেন দিল্লিতে, মাঝে মধ্যে বিদেশেও যেতে হয় তাঁকে। কাজের ফাঁকে সঙ্গীত চর্চাও করেন সুমন্ত্রবাবু। ছেলে অরিত্রর বয়স এখন 22 বছর, বিদেশে থেকে লেখাপড়া করছে সে। আর অভিনেত্রী অঞ্জনা বসু কলকাতায় থেকে নিজের কর্মজীবন সামলাচ্ছেন। তবে তিনজন তিন দিকে থাকলেও বিভিন্ন অকেশনে তাঁদের একসাথে দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।